ভাইয়া, বিশেষ? আমি খুব অসহায় আসছি, আমি খুব কষ্ট, তাই আমি আসছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমাদের সামনে ক্যামেরার সামনে একটি বোন বসে আছে। এর আগেও একটি প্রতিবেদন করেছিলাম, আজকে আবার কেন এই প্রতিবেদনে এসেছে সেই তথ্যগুলো আজকে তুলে ধরবো আপনাদের সামনে। চলুন দর্শক, কথা বলি এই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? আমার নাম মেঘলা। মেঘলা, হ্যাঁ, অনেক সুন্দর নাম, এই আষাঢ় মাসে মেঘলা নাম অনেক ভালো। তো এই যে এর আগে একটি প্রতিবেদন তো করেছিলাম, তা আজকে আবার কি জন্য এসেছেন যদি একটু বিস্তারিত বলে। ভাইয়া, আমি খুব অসহায় আসছি, আমি খুব কষ্ট, তাই আমি আসছি। সেই কষ্টটা কি জন্য? আপনার কি বিয়ে শাদী হয়েছে এরপরে? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছিল, উনি নেশা পানি করতো, তাই আমি চলে আসছি, 1 বছর সংসার করছি। আচ্ছা, মানে 1 বছর সংসার করার পরে তো চলে আসছেন, আমরা তো ওই প্রতিবেদনে শুনেছি। তে তারপরে কি আপনার কোনো বিয়ে শাদী হয়েছে কিনা, আপনার কোনো সন্তান আছে কিনা? না, বিয়ে শাদী হয়নি, সন্তানও হয়নি। বিয়ে শাদী হয়নি, সন্তানও নেই। না, তে ওই প্রতিবেদনে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? না, পাইনি। কেন পাননি? আমাদের প্রতিবেদন করলে তো কম বেশি সবাই পায়, আপনি কেন পেলেন না? না, কেউ দেয়নি, সহযোগিতা পাইনি, একদম সহযোগিতা পাননি। না, তাহলে আজকে আবার কেন প্রতিবেদন আসছেন যেহেতু আগের প্রতিবেদনে এই সাহায্য সহযোগিতা পাননি? তাহলে আজকে আবার কেন আসছেন? আমি সাহায্যের জন্যই আসছি, সহযোগিতার জন্যই আসছি। আবার আপনি তো এর আগেরটা পান নাই, তাহলে আজকে আবার যে প্রতিবেদন করতে আসলেন? কষ্ট, তাই আসলাম। কষ্ট তাই আসলেন। তে ওই প্রতিবেদনে কোনো ফোন নাম্বার তো দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। তে কেউ ফোন দেয়নি আপনাকে? হ্যাঁ, ফোন দিছে, এমনিতে খারাপ ধরনের কথা বলে, এমনিতে কেউ সাহায্য তো করে। কি ধরনের কথা বলে? অনেক খারাপ খারাপ, সেটা বলতে পারতেছি না। আমাদের কাছে তো কমপ্লেন আছে, আপনারা ফোন বন্ধ করে রাখেন। না, ফোন চালু আছে। ওই নাম্বারটি কি আপনার চালু আছে? হ্যাঁ। তে আপনি কি এই যে এর মধ্যে আর কোনো মনের মতো মানুষ পাননি? না, পাইনি। পাননি? না। তা আজকে কি জন্য এই প্রতিবেদনটি করতে আসছেন? ভাই, অনেক কষ্ট করে আইছি, অনেক কষ্ট। তো আপনার তো এই যে চেহারা দেখলে মনে হয় না যে আপনি অনেক কষ্টে আছেন। না ভাই, সত্যি কষ্ট। এই যে আপনি কত সুন্দর চেহারা, সুন্দর একটি বোরকা পরেছেন, তাহলে আজকে আবার কষ্ট করে আসছেন। তা আপনি এই যে এর মধ্যে কি আপনার কোনো বিয়ে শাদীর কোনো ঘর আসেনি? না, আসে নাই এখনো। এখনো আসেনি? না। তো এই প্রতিবেদন দেখে যদি কোনো কেউ আপনার প্রেমে পড়ে কিংবা বিয়ে শাদী করতে চায়, করবেন? হ্যাঁ, করব। করবেন? হ্যাঁ, করব। আসলেই করবেন না শুধু শুধু না করব, মিথ্যা সান্ত্বনা দিবেন? যে আমাকে বরণ প্রসাদ দিয়ে রাখবে, আগে তাকে এম করব। তা আপনাকে যে বিয়ে করবে, যে ভালোবাসবে, সে তো আপনাকে বরণ পোষণ দিবেই, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তা আপনার আগের স্বামীর কি হয়েছিল? আগের স্বামী নেশা টেশা করতো, মারধর করতো, এর জন্য আমার নানুনি এসে পড়ছে। তো যখন বিয়েটা হয়েছিল কিভাবে হয়েছে? আমার নানু দিছে, আমার বাবা মা ছোটবেলা মারা গেছে, আমার নানুর কাছে বড় হয়েছে, আমার নানু দিছে। আপনার কি বাবা মা নেই? না, মারা গেছে ছোটবেলা। ছোটবেলা দুইজনেই মারা গেছে? হ্যাঁ। দুইজনে একসাথে কিভাবে মারা গেল? বাবা মারা গেছে অনেক আগে, তারপরে মা মারা গেছে পরে। তারপরে কি আপনার নানির কাছে মানুষ হয়েছেন? হ্যাঁ। দর্শক, আপনারা দেখছেন মেঘলার জীবনের গল্প। মেঘলা একটি ইতিম মেয়ে, তার বাবা মা নেই, সে এসেছে একটু সাহায্য সহযোগিতা কিংবা কেউ যদি তাকে ভালোবেসে বিয়ে করতে চান। তা আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে। তার নাম্বারটি বলুন। দর্শক, আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করেন তাহলে এই মেঘলার নাম্বারে যোগাযোগ করবেন। বিয়ে শাদীর নামে কেউ মোটা অঙ্কের টাকা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিবেন। তা কোনো সাহায্য সহযোগিতা কিংবা বিয়ে শাদীর নামে কেউ সহযোগিতা করলে সেই দায় দায়িত্ব চ্যানেল কর্তৃপক্ষ নেয় না। তা বলুন নাম্বারটি। 01 বলেন। 019 3043111 48। দর্শক, শুনলেন মেঘলার মোবাইল নাম্বার, যদি আপনাদের কারো দয়া মায়া হয় তাহলে মেঘলাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তা আজ এ পর্যন্তই, অন্য কোনো প্রতিবেদনের প্রত্যাশা রেখে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।